Did you into your car? Hello guys, assalamu alaikum. আজকে আমরা নিয়ে আসছি রাজা মশাইর হচ্ছে নতুন রকম একটা রেসিপি তো রাজা মশাই হ্যাঁ ভাই তো আমরা যে জিনিসগুলো নিয়ে আইছি এই জিনিসগুলো কি আপনার পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তো ভাই এই ব্রয়লার দিয়ে কি করব আজকে তো এই যে আমার কাছে আছে ব্রয়লার এই ব্রয়লার আজকে সবকিছু মাছ তো আছে থাকবে ব্রয়লার সাইড ছড়িতে ফাইরে ফিরে ম্যাম পেয়ার বিরিানি রান্না করব তো রবি ভাই আপনার কাছে কি কি আছে বলে দেন আমার কাছে ডিম আছে যা রাজা মশাই সবচেয়ে প্রিয় খাবার ভাই প্রিয় খাবার তো ডিম আমার কাছে প্রিয় শুশা আর আছে গাজর জিলাপি আমি লে পাইরে বাতাই দেব রাজা মশাই প্রত্যেক দিন ভাই কুটাকুটি শুরু করে দেই ভোজন শিখতো ঘুমাতে গেছে রাজা মশাই সাইদুল ভাই নাম দিয়েছে শুরু করে দেন সাইদুল ভাই আছে সাবধানে এ আলো আছে ভাই মুরগি বুঝছো সেই হাজারও তে আলো আছে রাজা বুঝলেন এবার দিয়ে দেওয়া লাগবে বাবুন পিয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে আদা বাটা কাঁচামরিচ বাটা গোলমরিচ আর লবঙ্গ পিলাস ডারচিনি আর কাবাব চিনি টক দই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা পাতা তো এবারে জটা আছে হ্যাঁ সুন্দর করে মিক্স করে দিয়ে রাখবি দুই মিলে সেই রকম করে এর নাম হচ্ছে ম্যাম পেয়ার বিরিয়ানি রুবুল ভাই পিটিয়ে যে হলুদ দিয়ে দাও আমার রাজা মশাই খাবি বলে গাজর খেয়া ভাঙবি বলে পাজর মুরগি মাইনে করে আমার শেষের দিকে আপনার কি হয়েছে মুরগি আন গাদি দিয়ে রাখা লাগবে বুঝলেন মশলা তো সব নিচে নামাই দিয়ে আধা ঘন্টা মতো রেখে দিই আমরা আমার রান্না বান্না সব কিছু আমরা একদম ক্লোজ করে নিছি একদম কাছে গুছা নিছি তো রবিল ভাই আগুনটা দিয়ে দেন ছাই দিল আগুন দিয়ে দেবেন রবিল ভাই বুঝে আমার ওই কাটার পরে ভাই চামবাদির মতো লাগতে দিল না কড়াইয়ে তাই ঠিক আছে তেলটা দিয়ে নেবো রবিল ভাই তেলটা একটু বাড়ি দিয়ে দিন খুন্তি দিয়ে সেই রকম করে গুণা করে নেবো রবিল ভাই সেই মুরগি হ্যাঁ হ্যাঁ রবিল ভাই আমার রান্না বান্না হয়ে গেছে রাজা মশাই জন্য রাজা মশাই তো ঘুম পিরাই ভাঙার দিক বেলা মেলা গড়ি গেছে তো সাইজুল ভাই আপনি ভাতটা উঠে দেন রবিল ভাই মাইর আছে মনে আছে মুরগি আনি দৌড় মারবি নি হ্যাঁ ম্যাম্পায়ার বিরিয়ানি হয়ে গেছে
আমার রাজা মশাই তো সোহাগ তুমি কি রাজা মশাই ডাক পেয়ে গেছিলে হ্যাঁ গেছিলাম গুড ওটা দাও আমার দেই রাজা মশাই এসে দেই মুখ চোখ ধরছে কিনা এই যে আমি যে আমার রাজা মশাইর পছন্দ ডিম দিয়ে দিলাম বুঝলেন আপনি এই হচ্ছে রান্না করছে রান্নাটা কেমন হয়েছে ভালো হয় ভাই এত বড় বড় মুরগি ভাই একাই দিতে লড়াই নেই তো এই মুরগি খাওয়া হন ভাই ব্রয়লার মুরগির মাংস খুব স্বাদ আর একটু সুন্দর সিদ্ধ আছে ভাত নাই সিদ্ধ দোলের সাথে বাতর মহাল খুব ভালো লাগলো পানি খাও ডিম খাই তাই ডিম খাবেন না এটা রাজা মশাই নাকি খাওয়া তো আমাদের অনেক সুয়াবের কাম আমরা শুনি যে হুজুররা এক প্লেটে পাঁচজন খায় তা আমরা মনে করি রাজা মশাই রাটি আমাদের খাওয়ার বড় শখ পারো মুড়ি খাও মুরগির খুব সুন্দর ভাত খা পেট ঠান্ডা থাকে এত সময় অনেক কিছু খাইছি ডিম খাইছি মাংস খাইছি গাজর শুষা তো এখন অরিজিনাল দুধের ছানার যে জিলাপি আনছে জিলাপি খেয়ে টেস্ট করবো খুব সুন্দর স্বাদ ডিমটা খুব ভালো সিদ্ধ হয় তাই তো অনেক কিছু খেলাম তো জিলাপির স্বাদ সেই টেস্ট হয়তো বলবেন না ভাই খালি গল্প মারে তো এইখানে খেয়া দেন খান ভাই খুব সুন্দর টেস্ট পরীক্ষা মিষ্টি খাও তোমরা আমি এদিকে খাওয়ার তালে থাই ও মুরগিটা খুব সুন্দর ভাই রান্নার যে কালার আর যে এ আসতো খুব সুন্দর বড় মুরগি ওগুলো তো তোমার পেটই ভরবে না কি কম কিচ্ছু হবে না সোহাগ পানিটাই রাখো মানে খাবারটা ভিতর দাবিয়ে যায় সেই জন্যই তো আসে নাই কিছু কোক আছে গোস্ত তামাই নেই ভালো লাগলো ভাই তো কষ্ট করে রান্না করছেন তো আসতে লেগ পিসটা খান অনেকে যদি কয় আপনারা বলে খাবার দিনে খান না কে বলে আমরা তো প্রতিদিনই খাই খান আর আমি রাখছি বাঘ না আর একটা মুরগি আছে বাঘ বাটা করে সবাই খাই তাই না হ্যাঁ 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 খুব সুন্দর স্বাদ খুব স্বাদ হয়েছে হ্যাঁ হ্যাঁ
ডিম খান সবকিছু কিন্তু কিছু কিছু দিছি দুইজনে না হ্যাঁ 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 সোহাগ ডিম খাও তুমি তো দাও আমি আমার খাওয়ার তালে থাই বুঝছেন আরে যে একটা মুরগি আছে ভাই এই মুরগিটা বসা দেবো এই মুরগিটা খালেই মোটামুটি খাওয়া আছে ক্লোজ আর ভাত আছে অল্প বসাও আজ তো দৌড়িয়েই ওইটা বসা দেওয়া চলো খাইছেন তো আপনার আম্মা কয় আমার খাওয়া দেখাই নোভ লাগে না বসো তো বড় মুরগি তো মা খাচ্ছে আতলা গিয়েছে একটু ভেঙে খাবো ভাই আম্মা খাটা জুত আছে সুসা গাজর এখন ডিম খাবো ডিম তুই খাও বহা দিছি দুই দিয়ে একবার বহাই দুই দিয়ে আসলে গোস্তটা আমার খাওয়ার সময় সেটা ভাঙিনি খাতে যায় টেস্টটা বাড়ে প্রেম বাড়ে খাওয়ার প্রতি ও সিজিয়ে কি অস্তাই দেন খাওয়ার টেস্ট কি মিষ্টি খাবো অরিজিনাল ভাই ওয়াশ করতেছে তো ও সব সব বলছো খুব সুন্দর খাবার ডেলিশিয়াস না কোক খালি পরে খাবারগুলো দেবি একদম মিশে যায় রিল্যাক্সে বসে থাকে আর এক ডোক খাবো খুব ভালো খাচ্ছি খাওয়া পেলে আবার শেষের দিক আর মুরগি একদম শেষ হয়েছে খাওয়ার পর পেয়ে মাসে গেছে আলাদা ডিম সাবার করে ফেলছি আর একটা মিষ্টি আছে আর একটা সুসা একটা গাজর গোস্ত খাওয়া হাট আস্ত চার ডিম খাইছি এটুকু লেগে রাখা খাওয়া প্রায় শেষের দিকে না অগ্রহ সুখা খুব সুন্দর খাওয়া দাওয়া একদম খালি করে ফেলতে খাওয়া লাস্টে ছিল খাঁটি দুধের সেই ঘি দিয়ে জিলাপি মালাই এখন খেয়ে ফেলবো বললাম না বাতে বেঁধে যাচ্ছে না সুন্দর গেল না তো জিলাপি লড়ে না আস্ত সানার জিলাপি খাওয়া লাস্টে মিষ্টি খাওয়াটা গ্রাম মঞ্চলে এটাই নিচে খাদি খাদি জামা উঠেন নিয়মিত তো খাওয়ার পর তো জানেনি আমি উঠার মধ্যে খাই না এর কষ্ট কেটে একটু দেন আচ্ছা ঠিক আছে সুন্দর রান্না করছিলেন ভালো লাগলো আকাশ ধরো ছোট ভাই পারবেন তো তুই বুঝো হ্যাঁ